না দিচ্ছে কিন্তু না আমি কে আমাকে তো দিচ্ছেই না আমাদের কি দেখা যাচ্ছে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা আজকে যাচ্ছি বৈশাখী মেলা আজকে বৈশাখী মেলা লাস্ট দিন তো আমাদের যাওয়া হয়নি সেরকম ভাবে একদিনই গেছিলাম তো আদৃশ্য খুব জেদ করছিল তো সেই জন্যই যাচ্ছি ওকে সঙ্গে থেকো এখানে একচাল পার্কিং ছিলই না এত সেই জন্য এখানে পার্কিং দিয়েছি অনেক খুঁজে খাজে আমরা পেয়েছি একটা পার্কিং মেলা এমন একটা জিনিস যেখানে গেলে কারো না কারোর সঙ্গে ঠিক দেখা হয়ে যায় আমার দেখা হয়ে গেল আমার মিষ্টি বড় মামির সঙ্গে তারপর ওদের সঙ্গে একটু কথাবার্তা তারপরে আগালাম আমরা অন্য দোকানের উদ্দেশ্যে না আমি চালিয়ে দিলে হ্যাঁ 80 টাকা করে কত করে দিবা বলো আই 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 এখানে গরিলা গ্লাস 50 টাকায় পাওয়া যাচ্ছে সংখ্যা দিতে হচ্ছে গরিলা গ্লাস এই টয়লেট দোকান এগুলো তো থাকেই মেলাগুলোতে আর বাসনের মেলা দেখা হয়ে গেলে সত্যি জুয়েলারির দোকান যে বড় বড় সুন্দর সুন্দর কানের আছে সেগুলো ভালো বাট এখানে দামটা বেশি সেহেতু আমি এখানে কিনবো না এই যে ড্রাগন এসছে একটা তার বাচ্চাদের জন্য বেশ বড়দের জন্য অনেক কিছু এসছে রাতাতে এটাতে বোধ হয় আদরে অল্পতে এতটা খুশি হতে যদি শুধু বাচ্চারাই পারে আমাদের পক্ষে এটা মেবি সম্ভবই নয় যাই হোক ওর গায়েকে উঠা দেখতে দেখতে আমার চোখটা চলে গেল এই বিশাল বড় নাগরতলাটার দিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা দেখে চলতে ইচ্ছে করছিল ঠিকই কিন্তু এতে চড়ার সাহস আমার নেই তাই অগত্যা কী করি নিচ থেকে বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায়ও নেই সেটা দেখতে দেখতে আদৃশ্যের বাইকে চড়াও টাইমও শেষ হয়ে গেল ক্যামেরা ব্যাপারটা আদেশ ভীষণ অপছন্দ করে বাট আজ প্রথমবার বললো আমি সেলফি স্টিকটা ধরবো তাই এটা আদেশ তুলেছে মেলা ঘুরে এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার আমরা খাবো তো ঠিক করলাম পাওভাজি খাই এখানেও বিশাল নাই এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এলো আমাদের পালা আমাদের পাওভাজি খেতে মোটামুটি টেস্টি মেলা Thank you.
বন্দুকবাজি করার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, দোকানে এদিক ওদিক দেখতে দেখতে। বিভিন্ন রকমের দোকান দেখতে দেখতে বেরোচ্ছি, হঠাৎ চোখে পড়ে গেল আমিষের দোকান। আদিন দেখতে তো আনন্দে আত্মহারা, সঙ্গে আমরা বাই। আজকে ভিডিও আমাদের এখানেই শেষ, আমরা ওয়েট করছি শঙ্খদ্বীপের জন্য, আসবে শঙ্খদ্বীপ বাইকে, তারপর আমরা বাড়ি যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওকে বাই, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আমি একটা ছোট চেষ্টা করছি। ওকে বাই, গুড নাইট।